দারুণ লেগেছে। তোমার তো শুধুমাত্র যে স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ডস প্রথম তা নয়, এই সোমবার থেকে ইনফ্যাক্ট বধুয়া লঞ্চ করেছে, তার মানে এই যে বধুয়া শুরু হলো, তোমাকে প্রথমবার এভাবে দেখা যাচ্ছে এবং তার সঙ্গে এত বড় একটা অ্যাওয়ার্ড ফাংশন এবং বাংলার সব থেকে বড় বিয়ে বাড়িতে তোমার উপস্থিতি, সো মানে পরপর আর কি অ্যাড হতে গেছে একটার পর একটা, তাই তো? সো হাউ গ্র্যান্ড ডাজ ইট ফিল? পরিবারের সদস্য হওয়ার ব্যাপারটা এবং পরিবারের সদস্যের সদস্যদের সঙ্গে একটা বিয়ে বাড়িতে উপস্থিত থাকবার ব্যাপারটা এবং স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস 2024 এ তোমার উপস্থিতি প্রথমবার এত বড় এক গ্র্যান্ড ইভেন্টে। প্রচন্ড ভালো লাগছে আমার এই 6 মাসের এক্সপিরিয়েন্স স্টার জলসার সাথে, তারপর 6 মাস পরে সেরকম একটা ইভেন্টে আসা, এত নাচ গান করা, মানে মেইনলি বিয়ে বাড়িতে আমি অন্য কোনো কারণে যাই না, সবাই জানে বিয়ে বাড়িতে আমরা খেতে যাই, অতগুলো আইটেম খাওয়া আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে, আর এত সুন্দর পারফরমেন্সেস সব মিলিয়ে একটা বেশ ভালো সময় কেটেছে। এবং দুর্জয়ের সঙ্গে আকাশ নীলের সাথে, দুর্জয় আর আকাশ নীলের সাথে ইনফ্যাক্ট মোনামির একটা পারফরমেন্স ছিল, দুর্দান্ত এনার্জি, মানে মোনামির অসাধারণ এনার্জি, অসাধারণ একটা অরা, মানে তার জন্য অটোমেটিক্যালি আমাদের ডান্সটা আরও ভালো লাগতে শুরু করে দিয়েছিল, কারণ রিহার্সালে কিছু কিছু সময় মানে মোনামি ছিল না, তো তখন অতটাও এনার্জেটিক লাগতো না, কিন্তু মোনামির সাথে স্টেজে পারফর্ম করার পরে আর রিহার্সালে পারফর্ম, মানে এটা এটা একটুখানি বুঝিয়ে বলো আমাকে যে মানে তোমরা যখন, তুমি আর আকাশ নীল যখন রিহার্স করেছো তখন মোনামি ছিল না, তাই মোনামি মানে একদিন আমি আলাদা রিহার্স করেছি, একদিন আকাশ নীল আলাদা রিহার্স করেছি, তারপর আমরা দুজন একসাথে রিহার্স করেছি, তারপর একবার আমরা তিনজন রিহার্স করেছি, কিন্তু মানে স্টেজে আসার পরে ওরাটাতেই মানে আমরা মানে আলাদাভাবেই এক্সাইটেড হয়ে গেছিলাম, আরো বেটার পারফরমেন্সটা বেরিয়েছে স্টেজের মধ্যে।